ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালিমুল কুরআন নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা খেতারা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনে এবং মাহফিলের সম্মানিত সভাপতি এবং দাওয়াতি উলামা হযরত সকলকে শুরুতে প্রীতি ও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তালিমুল কুরআন নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও সেতারা খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে নূরানি কুরআনি মজমায় আজবার বসবার আল বরবার শুনবার তাওফিক দান করছেন। সকলে দিল খুলে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আরেকটু দিল খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোর হইল না, এত জোরে কর না আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন, সবাই খুশি না? আজকের জন্য না, এই জায়গা সবসময়ের জন্য জান্নাতি বাগিচা, ঠিক কি না? এটা মাদ্রাসার ময়দান, এটা একটা মাদ্রাসার ময়দান। আর আজকের জন্য খাস ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এটা জান্নাতি বাগান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করছেন। তো এই মজলিসে যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন, এই মজলিসে যারা বসবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, ক্ষমা করে দেবেন। এই জন্য সুবর্ণ সুযোগ, আগামীকাল আর এই মজলিস থাকবে না। আমাদের হায়াতের যে সময়ের অংশ আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিছে, আমরা রাস্তাঘাটে সামনে আশেপাশে যে জায়গা দাঁড়িয়ে আছি আমরা মেহরবানি করে ময়দানের ভিতরে কিছু সময় এসে বসি। আল্লাহর হাবিব বলছেন এই ময়দানে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এই জন্য ইনশাআল্লাহ আমরা এই মজলিসে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা দুনিয়ায় রব চাই জিন্দেগি চলবে, সুম্মা ইসতাকামু, তাদের উপরে বালা মুসিবত আসবে একটু মজবুত থাকা লাগবে। কি থাকা লাগবে বলেন? আল্লাহর হুকুম মানতে গেলে দুনিয়াতে একটু বালা মুসিবত, একটু না অনেক, মুমিনের কাছে একটুই, মুমিনের কাছে কি অল্প একটুই, এই বাবা না
ईमानदार बंदा जखन दुनियाते रस्साय जिंदगी चलबे अल्लाह साय जिंदगी चलबे तखन बंदार उपरे किछु बाला मुसीबत आसबे अल्लाह पाक रब्बुल आलमीन बोले एई बाला मुसीबत आसलेई जदि बंदा मजबूत हुए रबेर उपरे थाकते पारे रबके आपन बनाय नीते पारे अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन ताके अल्लाह पाक रब्बुल आलमीन अल्लाहर फेरेश्ता दिए सहाय्य करबे की दिए सहाय्य करबे अल्लाहर फेरेश्ता दिए अल्लाह पाक सहाय्य करबे शुधु फेरेश्ता दिए सहाय्य करबे ना अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन अल्लाह तखाफू वाला तहजनू आमार एई बान्दादेर कोनो भयो नेई कोनो चिंताओ नेई আমার বান্দাদের যারা রবসাই জিন্দেগি করবে যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে যাবে ওই বান্দাদের দুনিয়াতেও ভয় নাই কবরেও ভয় নাই হাসরেও ভয় নাই মিজানও কি নাই ভয় নাই আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু তাই না যারা রবসাই জিন্দেগি বানাবে যারা আল্লাহর হুকুমের উপরে চলবে যারা দুনিয়ায় আল্লাহর গোলাম হবে শুধু তাদের ভয় আর টেনশনের চিন্তা না আল্লাহ তাআলা বলে ওই বান্দাদের সুসংবাদ দাও কি দাও সুসংবাদ দাও ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন আমি আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা করছি এই জান্নাতের সুসংবাদ দাও যারা দুনিয়াতে আল্লাহ চাই জিন্দেগি চলবে মন চাই জিন্দেগি না আল্লাহ চাই জিন্দেগি চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওদেরকে সুসংবাদ দাও জান্নাতের কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ নিতে রাজি ইনশাআল্লাহ সবাই নিতে রাজি তাহলে আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে সব কিছু থেকে যারা রবসাই জিন্দেগি করবে তারা মহব্বত করবে কাকে আল্লাহকে বাবার থেকে বেশি মহব্বত করবে মার থেকে বেশি মহব্বত করবে সন্তানের থেকে বেশি মহব্বত করবে কাকে আল্লাহ তাআলাকে আর যারাই আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করবে আল্লাহ তাআলাই বলেন আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন আমার এই বান্দাদের জন্যই সুসংবাদ আমার এই বান্দাদের জন্য কি সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলা দুনিয়ার মানুষ তোমরা সুন্দর করে দিলের কান দিয়ে শোনো দুনিয়াতে যখন তুমি রবসাই জিন্দেগি করতে যাবা তখন তোমার জন্য তোমার বিবি গুসসা হয়ে যাবে তোমার জন্য তোমার বন্ধু গুসসা হয়ে যাবে তোমার জন্য তোমার মালিক গুসসা হয়ে যাবে তুমি যার অধীনস্থ যার কর্মচারী তোমার মালিক খুশি হয়ে যাবে আর যদি অস্থায়ী জিন্দেগিতে আমার মালিককে রাজি করতে যাই স্থায়ী জিন্দেগিতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা যদি রবসাই জিন্দেগি যদি তোমরা রবওয়ালা জিন্দেগি বানাইতে পারো আল্লাহ ওয়ালা জিন্দেগি বানাইতে পারো আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চালাইতে পারো তোমাদের যতই ভয় আসুক না কেন যতই তোমাদের উপরে জুলুম আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্থায়ী বিজয় এবং ঘোষণা অনুযায়ী জান্নাত দিয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন জান্নাত দিতে পারে ছোট্ট একটা ঘটনা শুনেন খুব খেয়ালের সাথে শুনেন অবন্ধু ফিরাউনের নাম শুনছেন না সবাই ফিরাউনের নাম শুনছেন না ফিরাউনের বাড়ির কাজের বুয়া ফিজা ফিরাউনের মেয়ের খেদমত করে এমন কাজের বুয়া ফিরাউন দাবি করলো আমি আল্লাহ আমি খোদা আর আমার আল্লাহ বলে না দুনিয়ার কে রব না রব হইলাম আমি আল্লাহ ফিরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলা ফিরাউনের মেয়ের মাথার চুল চিরুন করতেছে চিরুন করতেছে এমন সময় হাত থেকে চিরুনটা পড়িয়া গেছে ওই চিরুনা উঠানোর সময় বলে বিসমিল্লাহির
রহমানির রহিম। রব চাই জিন্দেগি যারা করবে তাদের সব জায়গায় কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহর নামে করবে, আল্লাহর জন্য করবে, নামাজ পড়বে আল্লাহ তাআলার জন্য, ইবাদত করবে আল্লাহ তাআলার জন্য, জিন্দেগি বানাবে তাও আল্লাহ তাআলার জন্য, চাকরি করবে তাও আল্লাহ তাআলার জন্য, ব্যবসা বাণিজ্য করবে তাও আল্লাহ তাআলার জন্য, বান্দা মাদ্রাসা মসজিদে খেদমত করবে তাও আল্লাহ তাআলার জন্য। মোট কথা পুরো জিন্দেগি রব সাই জিন্দেগি, মন সাই জিন্দেগি হবে না, রব সাই জিন্দেগি বানাবে। কাজের মহিলা বিসমিল্লাহ কইরা দেখুন চিরুনি উঠাইলো। ফিরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তুমি কোন রবের গোলামি করলে তোমার রবকে? আমার বাবা কি তোমার রব না? কই প্রশ্নই আসে না, তোমার বাবা আবার আমার রব হয় কি করে? আমার রব তো আল্লাহ, আমি আমার রবের নামে সিরুনিটা উঠাইলাম। কই কি আশ্চর্য কথা, আমার বাবা এখন রব, আমার বাবা ফিরাউন, এখন আমার বাবা খোদা, আমার বাবা এখন আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আমার বাবা এখন আল্লাহ, আমার বাবা এখন রব, আর তুমি কোন রবের নাম নিলা? কই না না, তোমার বাবার ভিতরে রব হওয়ার কোন কোয়ালিটি তোমার বাবার ভিতরে নাই, তোমার বাবার ভিতরে রব হওয়ার কোন কোয়ালিটি নাই। কই কি বললেন? আমি বাবার কাছে বলে দেব। কই যে বলো, তুমি কি আমার বাবার খোদা মানো না? কই অবশ্যই না, তোমার বাবার আমি খোদা মানি না। আল্লাহ আমার দিকে ডাক দিয়ে বলো, মাস্টারকে ডেকে নিয়ে আসো। ও মাস্টার, তুমি আমি ফিরাউনকে কি খোদা মানো না? কয় না, আমি আপনাকে খোদা মানি না, আপনি আমার সৃষ্টি করেন নাই, আপনি আমার বড় করেন নাই, আপনি আমার হায়াতের মালিক না, আপনি আমার মুহূর্তের মালিক না, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যিনি আমার রব, যিনি আমার খাওয়ায়, যিনি আমার পালন করে, যিনি আমার হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, জিনার কাছে আমার মুখ, তিনি আমার রব। তুমি আমার রব হইতে পারো না, তুমি আমার রব হইতে পারো না। কয় কি আশ্চর্য কথা, তুমি আমার বাড়িতে থাইকা তুমি আমাকে রব মানো না? কয় অবশ্যই মানি না। কয় মাস্টার, তুমি যদি আমাকে রব না মানো, জানো তোমার কি পরিণতি হবে? কয় জানি। কয় কারণ তারপরেও কি তুমি ভয় করো না? কয় না, কারণ ভয় করি না, আমার আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই, আবার আমাকে সাহায্য করবে আল্লাহর ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর উপরে যদি থাকে, আমি আল্লাহকেই যদি রব বানাই, আমাকে সাহায্য করবে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। কয় তাই নাকি? কয় শুধু সাহায্যই করবে না, তিনি ওয়াদা করছে, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছে, সুসংবাদ শুনাইয়া দাও, আমার সেই ওয়াদার কথা শুনাইয়া দাও, আমার যেই বান্দারা আমি রবকে মানতে যাইয়া দুনিয়ায় কিছু কষ্ট, কিছু মুজাহাদা করবে, কিছু অত্যাচার, কিছু জুলুম, সব আল্লাহ তাআলার জন্য সবর আর ধৈর্যের সাথে মেনে নেবে। আর এই বান্দাদেরকে তোমরা ওয়াদা করাও, আমার ওয়াদার কথা স্মরণ করাইয়া দাও। ও আমার দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, শুনিয়া রাখো, তোমরা যদি দুনিয়াকে আমি আল্লাহকে রব বানাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।